ছেলের চাকরির জন্য টাকা দিয়েছিল বাবা, আপন ফুফাতো ভাই বলেছিল টাকা দিলে চাকরি হবে, কিন্তু চাকরি না দিয়ে টাকা মেরে দেয়। কয়েক দফা ঘুরে টাকা না পাওয়ার দুঃখে ক্ষিপ্ত হয়ে দালাল ফুফাতো ভাইকে হত্যা করে হতাশাগ্রস্ত ছেলের বাবা। চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করা প্রতারক দালাল ভাইকে মামাতো ভাই হয়ে হত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে যশোরের চৌগাছা উপজেলার ঝিল্লা গ্রামে। জানা যায়, একটি ভালো চাকরি দেওয়ার জন্য চেষ্টা করছিল এক মধ্যবিত্ত বাবা। এমন সময় টাকা নিয়ে চাকরি দেওয়ার শর্তে ফুফাতো ভাইয়ের সঙ্গে চুক্তি করে চাকরি প্রত্যাশী ওই বাবা, কিন্তু কয়েক মাস ঘুরিয়ে চাকরি না দিয়ে ভোগান্তি সৃষ্টি করে এই দরিদ্রই পরিবারের দুই বছর পার হলেও দফায় দফায় ডেট দিয়ে টাকা না দিলে টালবাহানা শুরু করেছিল প্রতারক দালাল। 2 লক্ষ টাকা মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক কিছু, এরই মধ্যে মেয়েরও বিয়েটা ঠিক হয়ে যায়, তাই টাকার জন্য জোড়াজোড়ি কিংবা বিনয় করেও লাভ হয় না। এতে ক্ষিপ্ত হয়ে দুঃখ আর হতাশায় ভোগা বাবা ভণ্ড ভাইয়ের সাথে হাতাহাতির এক পর্যায়ে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে হত্যাই করে ফেলে। পুলিশ ধরলেও অমানুষকে হত্যা করতে পেরে তার নাকি ভালোই লাগছে। দর্শক, টাকা মেরে দেওয়ার দুঃখে দালাল ভাইকে হত্যা করা অসহায় খুনি বাবার কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।